শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন বাংলা ভিউ লাইভ আর এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারা খবর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর গত কয়েকদিন ধরে প্রায় প্রতি রাতে সিলেট অঞ্চলে আঘাত হানে ভয়ঙ্কর কালবৈশাখী এতে লন্ডভন্ড হয় মানুষের ঘর ভেঙে পড়ে গাছপালা ছাড়াও বিধ্বস্ত হয় বিদ্যুৎ ব্যবস্থা মঙ্গলবার ২৬ এপ্রিল দিবাগত রাত একটার দিকে এভাবে প্রচন্ড বেগে সিলেট অঞ্চলে আঘাত হানে কালবৈশাখী এতে মানুষের ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে তিনজনের এর মধ্যে একজন মারা গেছেন সিলেট এবং অপর দুজন সুনামগঞ্জের দিদাই এবং জামালগঞ্জ উপজেলায় জানা গেছে সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছে নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিস সিলেটের ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে লাস্টে উদ্ধার করে দিবাগত রাত একটার দিকে সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কে এই দুর্ঘটনাটি ঘটে তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি ওই ব্যক্তির পরিচয় জানতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিষয়টি বুধবার বেলা আড়াইটার দিকে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেছেন কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর ওপর পড়ে যায় ঘটনাস্থলেই তিনি মারা যান এদিকে মঙ্গলবার রাতের কালবৈশাখীতে সুনামগঞ্জের দিরাই এবং জামালগঞ্জেও কালবৈশাখী ঝড়ে দুজন মৃত্যু এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড়ে গিয়ে তার উপর পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান এদিকে মধ্যরাতের এই ঘূর্ণিঝড়ে সিলেটের অনেক জায়গায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা কোথাও খুঁটি পড়েছে কোথাও লাইন ছেড়েছে আবার কোথাও কোথাও লাইনের উপরে পড়েছে গাছ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ শুরু করে দিয়েছেন রাত থেকেই হবিগঞ্জের মাধবপুরের রাস্তার পাশে কার্টুনে মিলেছে এক নবজাতকের লাশ বুধবার সাতাশ এপ্রিল দুপুরে জনক অটো রিক্সা চালক মাধবপুর মন্তলা রাস্তার আলোকপুর গ্রামের অদূরে একটি রাস্তার পাশে কার্টুনে ভর্তি নবজাতকের লাশ দেখতে পেয়ে নাইন এ কল করে বিষয়টি জানান পরে মাধবপুর থানার এসআই সামসুল আরেফিন কার্টুনে ভর্তি নবজাতকের মরদেহ উদ্ধার করে এবং পুলিশের ধারণা সকালে কোনো এক সময় মেয়ে নবজাতকের মরদেহ একটি কার্টুনে ঢুকিয়ে কে বা কারা এখানে রেখে গেছে পরে এই পড়লে উৎসুক জনতার ভিড় বেড়ে যায় মাধবপুর থানার ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসান বলেন নবজাতকের মরদেহটি মানতদন্ত্রের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে শিশুটি কারো কেউ একজন ফেলে রেখে গেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দুর্লভপুর গ্রাম থেকে ঝর্ণা আক্তার নামে এক স্কুল ছাত্রীর প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ আজ দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে জানা যায় দুর্লভপুর গ্রামের ডুলাল মিয়া মন্তলা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী বর্ণ সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল একই উপজেলার ভবানীপুর গ্রামের জৈনক এক ছেলের সঙ্গে প্রেম সংক্রান্ত মানব অভিমানের জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে ওই ছাত্রীর ঘরের একটি ঘরের সিলিং এর সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে খবর পেয়ে মন্তলক পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার দাস ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানিয়েছেন ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে স্কুল ছাত্রীটি আত্মহত্যা করেছে তবে পুলিশের তদন্ত এবং ময়না তদন্তের পর রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে দেশে গ্যাস সংকটের এই সময়ে সুখবর দিল সিলেটের গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র এই ক্ষেত্রটির প্রত্যেকটি কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে এই ক্ষেত্রে সাত নম্বর কূপটিতে নতুন করে গ্যাস দর আবিষ্কার করেছে গত দিন ধরে কৈলাস জেলার ওই কূপে পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে যা থেকে দিনে পনেরো মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন তারা সংশ্লিষ্টরা জানিয়েছেন কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে কালে দুই হাজার সাতশো পিবিআই পাওয়া গেছে এবং বাপেক্স সূত্রে জানা গেছে কূপটিতে আগের পাইপলাইন সহ সব অবকাঠামো এখনো আছে তাই শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে এর আগে সালে কৈলাস জিলার ওই সাত নম্বর কূপটিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল এর আগে এই কূপের তিন হাজার পনেরো মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল উল্লেখ্য উনিশশো সালে কৈলাস জিলা গ্যাস ক্ষেত্রে গ্যাস পাওয়া যায় তবে এখান থেকে উৎপাদন শুরু হয় উনিশশো সাল থেকে গ্যাস ক্ষেত্রটিতে মোট সাতটি কূপ আছে এখন মাত্র দুইটি কূপ দিয়ে উনত্রিশ মিলিয়ন ঘনফুট উত্তোলন হচ্ছে কোলারা উপজেলা সহকারী কমিশনার সজল মোল্লার ব্যবহৃত সরকারি অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করেছে একটি প্রতারক চক্র মঙ্গলবার রাত দশটার দিকে এসএন তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্যটি নিশ্চিত করেছেন স্ট্যাটাসে তিনি এই বিষয়ে সতর্ক এবং সাবধানতার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন একই সাথে কেউ কোনো ধরনের লেনদেন না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার সজল মোল্লা জানান এই বিষয়ে থানায় জিডি প্রক্রিয়াধীন রয়েছে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার ব্রাক অফিস থেকে মোহাম্মদ আলী বাদল নামে এক ব্রাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার ছাব্বিশ ছাব্বিশ এপ্রিল রাত এগারোটার দিকে মরদেহটি উদ্ধার করে মন জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মোহাম্মদ আলী বাদল চৌধুরী ব্রাক অফিসের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি নরসিংদী জেলার মনোহরদী এলাকার শামসুল হকের ছেলে পুলিশ জানায় মোহাম্মদ আলী বাদল প্রায় সাড়ে তিন বছর যাবৎ হবিগঞ্জ ব্রাকে কর্মরত তিনি শহরের নোয়াবাদ এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন মঙ্গলবার বিকেলে হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে স্থানীয় লোকজন অফিসের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই সময় পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর এবার চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে এই পরীক্ষা শুরু হবে আগামী উনিশ জুন লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে লিখিত পরীক্ষা হবে ছয় জুলাই ছয় জুলাই শেষ হবে এবং আজ বুধবার ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সময়সূচি প্রকাশ করা হয়েছে এছাড়া আগে এইচএসসি পরীক্ষা বাইশ আগস্ট শুরুর সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছে এসএসসিতে এই বছর তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের আর এইচএসসিতে বাদ যাচ্ছে একটি বিষয় এসএসসিতে বিভাগ বেড়ে বাংলা ইংরেজি গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফিনান্স ও ব্যাংকিং বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতা ভূগোল ও পরিবেশ পরিণতি ও নাগরিকতা অর্থনীতি গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা হবে করোনার কারণে ঠিকমতো শ্রেণী কার্যক্রম না হওয়ায় নির্বাচনের পরীক্ষা দিতে হয়নি এসএসসি পরীক্ষার্থীদের সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেওয়া নির্বাচনের পরীক্ষায় সব বিষয়ে পরীক্ষা দিতে হতো শিক্ষার্থীদের দেশের সদ্য বিলুপ্ত একষট্টিটি জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্রশাসকেরা জেলা পরিষদের দায়িত্ব থাকবেন আজ বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তথ্যটি জানানো হয়েছে দেশে প্রথম নির্বাচিত জেলা পরিষদগুলোর মেয়াদ শেষ হয় জানুয়ারিতে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিধান সহ আইনের বেশ কয়েকটি ধারায় সংশোধন করে সম্প্রতি জেলা পরিষদ আইন পাশ করেছে সরকার এটি ধারাবাহিকতায় সতেরো এপ্রিল একষট্টির জেলা পরিষদ বিলুপ্ত করা হয় প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তারাই জেলা পরিষদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা পরিচালনা করবেন বলে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে শুনছিলেন জাতীয় চলে আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতি মামলায় মিয়ানমারের এবারে নেত্রী অংশ সূচিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজধানীর নেপিটাতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত আজ বুধবার এই রায়টি দিয়েছে ছয় লাখ ডলার এবং এগারো দশমিক চার কেজি সোনা খুশ অপরাধে তাকে সাজা দেওয়া হয় সূচের বিরুদ্ধে দুর্নীতির একুশ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের সময় হওয়ার আগে বছর মিয়ানমারের নেতৃত্ব দান এই নোবেলজয়ী নারী তার বিরুদ্ধে আঠারোটি অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে এসব মামলায় তার সর্বোচ্চ একশো নব্বই বছর সাজা হতে পারে আদালত বসার কিছুক্ষণ পরেই বিচারক রায় ঘোষণা করে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে রুদ্ধদ্বার বিচারকার্য কার্য চলায় সূত্রটি নিজের নাম প্রকাশ করতে চায়নি বিচার সম্পর্কিত তথ্য প্রকাশে বিধি নিষেধ রয়েছে এখনো পর্যন্ত অংসান সূচি দুটি তুলনামূলক ছোট অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার ছয় বছরের সাজা হয়েছে অন্য মামলাগুলোর রায় হতে কয়েক বছর লেগে যেতে পারে এতে দেশের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সুচির রাজনীতিতে ফেরার সুযোগ নেই বললেই চলে মামলার বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিয়ো মিন থেইনের কাছ থেকে ছয় লাখ ডলার এবং এগারো দশমিক চার কেজি সোনা খোঁজ অভিযোগে সুচির বিরুদ্ধে মামলা করা হয় একসময় ফিয়োকে সুচির উত্তরসূরি মনে করা হতো সুচির এই শীর্ষ অক্টোবরের সাক্ষ্য সমর্থন পেতে তাকে এই অর্থ ও সোনা দিয়েছিলেন তিনি তার এই সাক্ষ্য জাতীয় টেলিভিশনে আলাদাভাবে সম্প্রচার করে এবং সেনা সরকার তবে এই অভিযোগকে হাস্যকর মন্তব্য করে নাকচ করে দেন অংসান সুচি সুচির বিচার সম্পর্কিত তথ্যের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সেনা সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এই বিচারকে প্রহসন আখ্যা দিয়েছে তবে সেনা সরকারের দাবি যথাযথ নিয়ম মেনে একটি স্বাধীন আদালতে সুচির বিচার হচ্ছে ছিয়াত্তর বছর বয়সী সুচিকে গৃহবন্দী করে রাখা হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এরপর সামরিক বাহিনীর দমন পীড়নে এক হাজার বেশি মানুষ নিহত হন এবং গ্রেফতার করা হয় দশ হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর শেষ করার আগে জানিয়ে সারা বাংলাদেশে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের কান্ট্রি ডিরেক্টর নিলিকা অ্যাডোস তিনি বলেন প্রতিবেশী দেশ ভারত চীন সহ যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ এলেও বাংলাদেশে এই চতুর্থ ঢেউ আসার আশঙ্কা খুবই কম যদি নতুন করে আসেও তা ছোট পরিসরে হবে আজ বুধবার রাজধানীর গুলশান আমেরিকান সেন্টারে বাংলাদেশের সঙ্গে ইউএস সিডিসের পার্টনারশিপ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন তারপর সতর্ক থাকার পরামর্শ দিয়ে নীলিকায় বলেন একটি মহামারী নিয়ন্ত্রণে থাকার অর্থ এই নয় যে আমরা অন্য মহামারী থেকে নিরাপদ ভাইরাসের একক বাহক থেকে নতুন একটি মহামারী শুরু হতে পারে তাই আমাদের এমন কোন ঘটনা শনাক্ত করা প্রতিরোধ করা এবং মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন দিনের খবর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন